একটা কমেন্ট প্রচুর পরিমাণে আসছে, প্লাস ইনবক্স করছে অনেকে। ইনবক্স করে বলছে, দাদা আমার 1 কেজি 2 কেজি বডি ওয়েট কম আছে, সেই বডি ওয়েটটাকে এই কদিনে কী করে মেকআপ দেবো, প্র্যাকটিস করছি বডি ওয়েট কমে যাচ্ছে, কী করে বডি ওয়েটটাকে তুমি তোমার ধরে রাখবে, যা যাদের একটু বডি ওয়েটটা কমে গেছে তারা কী করে বডি ওয়েটটা বাড়াবে। খুব সহজ টিপস বলবো, খুব সহজ টিপ, একদম ন্যাচারাল টিপস, তোমার বডি ওয়েট বাড়বেই, প্লাস যদি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, যে খাবারগুলো বলবো, আর যাদের বডি ওয়েট আর কি এখনও কমে যাচ্ছে, কমেনি, তারা যদি খাবার খায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বডি ওয়েট তোমার কমবে না। কিন্তু আমি যে খাবারটা বলবো সেই খাবারটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, যেহেতু বেশি দিন সময় নেই, অল্প দিনেই, খুব এক্সপেন্সিভ খরচ নয়, অল্প খরচই। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করো, কমেন্ট করে জানাবে কী বেনিফিট হলো তোমাদের, আজ না জানালেও মাঠে রেজাল্টের পরের দিনই জানাবে। তো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন দাও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়া যায়। তোমার যদি কিছু প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবে, ফলো করে ইনবক্স করবে, ঠিক আছে। তো আমি এখন বলবো তোমাদের কী খাওয়া দাওয়া করবে। অ্যাকচুয়াল তোমরা সকালবেলা থেকে একটা কলা, কার্বোহাইড্রেট আর কি, কলাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, আয়রন থাকে, যে কলাটাকে যদি তুমি আর কি রেগুলার খাও, তাহলে তোমার কলা বডি ওয়েটটাকে সবসময় ধরে রাখে। এবার শুধু কি কলা, কলাটা তো সবাই জানে, যে খাবারগুলো বলবো সেটা সবাই জানে, এবার কখন কীভাবে ইউজ করবে খাবারগুলো। আমি যেমন বলেছি সকালবেলা ছোলা, বাদাম, সয়াবিন বীজ, খেজুর, হ্যাঁ এই ধরনের খেজুর, কিশমিশ, এই ধরনের খাবারগুলো সকালবেলা ভিজিয়ে রাখবে, এটা একটু বেশি করে পরিমাণে একটু বেশি করে খাবে, ঠিক আছে। এটা বেশি করে খাওয়ার পর দুপুরবেলা পেট ভরে ভাত খাবে, পেটে ভরে ভাতের মধ্যে ডিম সিদ্ধ, সকালবেলা ডিম সিদ্ধ রাখবে, দুধ রাখবে সকালবেলা ব্রেকফাস্টে, প্র্যাকটিসের পরে ছোলা বাদাম ওগুলো খাবে, ওগুলো খাওয়ার পর দুধ খাবে, দুধ খাবে, ডিম খাবে, কলা খাবে, পেট ভরে খাবে। পেট ভরে খাবার খেলে না, একদম যদি পেট ভরে খাও, পেট ভরে খাবার খেলে, প্র্যাকটিসের পরে পেট ভরে যদি খাবার খাও না, তাহলে বডি ওয়েটটা সহজে কমতে যায় না, বডি ওয়েটটা তখনই করে কমে আর কি প্র্যাকটিসের পরে। কখন কমে জানো তো, যখন তুমি খুব হার্ডওয়ার্ক করছো, হার্ডওয়ার্ক করার পর আর কি তুমি সারাদিন অন্য সময় খাবার বেশি খাচ্ছো, কিন্তু প্র্যাকটিসের পরে যে খাবারটা একদম পেট ভরে আর কি হেলদি খাবার খাওয়া দরকার, সেই খাবারটা ম্যাক্সিমাম জন খায় না। প্র্যাকটিসের পরেই, একদম প্র্যাকটিসের পরে মাঠ থেকে বাড়ি যাবে, বাড়ি গিয়ে একদম পেট ভরে খাবে, একদম হেলদি খাবার খাবে, তাহলে তোমার ওই যে বডি ওয়েট কমার যে ঘাটতিটা ওই জিনিসটা পুরোপুরি পূরণ করতে পারবে। দুপুরবেলা যা খেলে খেলে ঠিক আছে, এবার তোমাকে ফলো করতে হবে সন্ধ্যাবেলার খাবারটা। দিনে সকাল আর সন্ধ্যার খাবারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সন্ধ্যাবেলার খাবারটা হচ্ছে কী খাবে, সন্ধ্যাবেলা মিনিমাম 2টো ডিম, ভালো করে শুনবে সন্ধ্যাবেলার খাবারটা কী। সন্ধ্যাবেলার খাবারটা কিন্তু তোমার বডি ওয়েটটাকে বেশি ধরে রাখবে, প্লাস বডি ওয়েটটা বাড়াবে। সন্ধ্যাবেলা 2টো ডিম, 2টো ডিম খাবে, 2-3টে কলা রাখবে, ডিম সিদ্ধ কলা, পাকা কলা, সেটা কাঁঠালি কলা রাখতে পারো, সিঙ্গাপুরি কলা রাখতে পারো। আর একটা খাবার হচ্ছে ছানা, দুধের ছানা, 200, 100, 150 বা 200 গ্রাম ছানা যদি তুমি ডেলি খাও, বিশেষ করে এই কদিন তোমার যতক্ষণ মাঠ, যখন তোমার দেখছো তোমার প্রয়োজন আছে বডি ওয়েটটা বাড়ানো বা বডি ওয়েটটাকে ধরে রাখা, সে যদি ছানা খায়, দুধের ছানা হচ্ছে, সেটা হচ্ছে মোষের দুধ হোক বা গরুর দুধ হোক, মোষের দুধের ছানা খেলে আরও ভালো। যারা মোষের দুধের পাবে তারা কি গরুর দুধের দিকে যাবে না, যারা মোষের দুধ পাবে না তারা গরুর দুধের খাবে, কিন্তু ছানাটা মাস্ট খেতেই হবে, ছানাটাকে তোমার বডি ওয়েটটা অনেক ধরে রাখবে। এবার রোজ যদি ছানা না খাও, সপ্তাহে 1 দিন কি 2 দিন চিকেন স্যুপ বানিয়ে খেতে পারো। চিকেন স্যুপ, চিকেনটাকে সিদ্ধ করে বয়েল করে একদম সলিড চিকেন, দোকানে যাবে একদম সলিড চিকেন নেবে, 20 টাকা হোক, 30 টাকা হোক বা 40 টাকা হোক, যার যেরকম সামর্থ্য আছে সেই সেরকম পরিমাণে নেবে, যার খরচের কোনো প্রবলেম নেই সে পারলে একটু বেশি করে এই ধরনের খাবারগুলো খাবে। সকালের খাবার হোক, ছানার জায়গায় 200 গ্রামের জায়গায় 300 গ্রামও খেয়ে নেবে, যার খরচ করার ক্ষমতা আছে, হ্যাঁ। তাহলে তোমার কী হবে, যার বডি ওয়েটটাকে এমনভাবে ধরে রাখবে, প্লাস বডি ওয়েটটাকে বরং বাড়িয়েও দেবে খানিকটা, ঠিক আছে। এই খাবারটা ছানা, কলা, ডিম, এই তিনটা খাবার একসাথে খেলে, পরপর ছানা খেলে, ডিম খেলে, তারপর কলাটা খেয়ে নিলে তোমার বডিতে প্রচুর 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 বেনিফিট দেবে এই খাবারটা, বডি ওয়েট প্রত্যেকে জানে এই ব্যাপারটা। আর হচ্ছে রাত্রেবেলা কী করবে, রাত্রেবেলা যে খাবারটা খাবে সেই খাবারটা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে, 9টা থেকে 9:30 ম্যাক্সিমাম 10টার মধ্যে খাবার খেয়ে, 10টার পরে কখনো খাবার খেতে যাবে না, হজম হতে প্রবলেম হয়, অনেক প্রবলেম হয়। আরও একটা সমস্যা, এটা হচ্ছে অনেক বড় সমস্যা, যারা আর রাত্রি 10টার পরে খাবার খায়, 10:30, 11:30, 11:30 বাজিয়ে দেয় খাবার খেতে, এই ভুলটা খাবার খেতে গিয়ে বিশেষ করে কিছুদিন একদম করবে না, ফাস্টফুড একদম খাবে না। আর হচ্ছে রাত্রি 9টা থেকে 10টার আগে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে, 10টার পরে আর কি 10টার আগেই খাবার খেতে, 9:30টার মধ্যে খাবার খেয়ে নিলে আরও ভালো, 9টা থেকে 9:30টার মধ্যে খাবার খেয়ে নিলে গেলে আর কি, যদি 11:30, 10:30 সময় তুমি ঘুমাতে যাও, খাবারটা মোটামুটি হবে একটা জায়গায় স্টেবল হয়ে যায়, যে খাবারটা হজম হওয়ার জন্য পর্যাপ্ত জায়গায় চলে যায়। এবার রাত্রেবেলা খাবারটা হজম হতে অনেক সময় লাগে, কারণ তোমার বডি কোনো পুরোপুরি আর কি বেড রেস্টে থাকে, কোনো বডি অ্যাক্টিভিটি থাকে না, তার জন্য খাবারটা লং টাইম ডাইজেস্ট হয়, লং আর কি ডাইজেস্ট হতে অনেক সময় নিয়ে নেয়। তো ঠিক আছে, যেন খাবারটা তাড়াতাড়ি খাবে, খাবারটা যে হজম হওয়ার জন্য পর্যাপ্ত আর কি হজম হওয়ার জন্য পর্যাপ্ত জায়গায় থাকে খাবারটা, যাতে হজম হতে সহজ হয় তুমি ঘুমানোর পরে, ঠিক আছে।
তো এটুকুই বলেছিল সকালবেলা ছোলা বাদাম সয়াবিন বীজ এগুলো খেজুর কিশমিশ কলা ডিম দুধ একদিন খাবেই, আর সন্ধ্যাবেলার খাবারটা ছানাটা। ছানাটা তো আমার বডিওয়েট এখন প্রত্যেকেই জানো, যারা ভিডিও দেখছো অনেকেই জানো, ম্যাক্সিমাম জানো, কিন্তু এটা করে না। তাই আজকে তোমাদের আমি বলে দিলাম যে এটাই করো, তোমাদের এটাতে প্রচুর বেনিফিট হবে। তো এটুকুই বলা ছিল ভিডিওতে। ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর তোমার যদি কিছু জিজ্ঞেস করা থাকে তো অবশ্যই ইনস্টাগ্রাম ফলো করে ইনবক্স করবে। আর তোমার যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটা করো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন দেবে, সমস্ত ভিডিও নোটিফিকেশন তুমি খুব সহজে পেয়ে যাও। জয় হিন্দ জয় ভারত। আমি এটুকু বলতে পারি আমার ভিডিও ফলো করলে তুমি প্রত্যেকে যে যে ফলো করবে সঠিক সময় সময় থাকতে ফলো করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকে মার্ক পাস করবেই করবে।